হাইওয়ে দিয়ে বাড়ি ফেরা যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করলেন বিধায়ক। দুর্গাপুর হাইওয়ে দিয়ে বাড়ি ফেরা যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সহযোগিতা করলেন দুর্গাপুর হাইওয়ের সিঙ্গুর নবান্ন হোটেলের মালিক মোহিত ঘোষ। বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও নবান্ন হোটেলের ম্যানেজার কুন্তল ঘোষাল জানান, আজ থেকে হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব ও সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের উদ্যোগে সিঙ্গুরের নবান্ন হোটেলের সামনে একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। এখানে দুর্গাপুর হাইওয়ে দিয়ে যেসব পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন হেঁটে বা সাইকেলে, তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রান্না করে ভাত সবজি ডাল পেট ভরে খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, গতকাল রাত্রে হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব ও সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য আলোচনা করে এই ত্রাণ শিবিরের আয়োজন করেন। এখানে প্রায় 1 থেকে 200 জন শ্রমিককে খাওয়ানো হচ্ছে। बिहार में कौन कौन है? मेरी माँ है, मेरे पापा है, दो बच्चे। कहीं खाना उन्हें नहीं मिला, आज यहाँ खाना मिला। ये तृणमूल की तरफ से दे रहा है, अब रोता क्या है? रोने का जरूरत क्या है? मत रोइए। काहे का रोते हैं? खाना उन्हें मिला तो ना। आपका नाम बताइए। वासुदेव भक्ता। वासुदेव भक्ता। भक्ता, आप कहाँ, आप लोग कहाँ जाइएगा? जाएगा बिहार। बिहार कहाँ से आ रहे हैं? हम लोग तो आ रहे हैं कोलकाता गोड़िया से। किस काम से आए थे आप लोग? किस काम से काम करते हैं? तो कारपेंटर। कारपेंटर, तो अभी रास्ता से आप लोग जा रहे थे? तो ये रास्ता से आप लोग जा रहे थे कि क्या प्रॉब्लम, क्या हो रहा था, असुविधा क्या हो रहा था? हाँ, क्या हो गया? अच्छा, खाना नहीं मिला यहाँ पर। जो खाना विषय हे जे ये कोलकाता থেকে विभिन्न जगह থেকে পায়ে হেঁটে দুর্গাপুর হাইওয়ে দিয়ে অনেক মানুষ যাচ্ছে, তারা খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না, তাদের জন্য আপনি এজ এ বিধায়ক হিসেবে কি করবেন? আমরা যে যে পয়েন্টে তাদের এই পরিষেবাটা দেওয়া হচ্ছে, একটি হচ্ছে বাড়িপাড়ায়, বাড়িপাড়াতে আমরা পরিষেবা দিচ্ছি এবং আরো যেখানে মানুষ চাইছে আমরা সেখানে খাবার পৌঁছে দিচ্ছি। আপনার নামটা বলুন। আমার নাম কুন্তল ঘোষাল। এই আপনার পিছনে দেখা যাচ্ছে বেশ কিছু লোক খাওয়া দাওয়া করছে, এরা কারা? এনারা যারা বাড়ি যাচ্ছেন কলকাতা থেকে বা আমাদের বর্ধমানের দিক থেকে যারা বাড়ি ফেরার চেষ্টা করছেন হেঁটে বা সাইকেলে, আমরা তাদেরকে কিছু খাওয়ার, রান্না করা খাবার খাওয়ানোর চেষ্টা করছি। কোন পথ দিয়ে যাচ্ছিল? এরা আমাদের এই এনএইচ দিয়েই যাচ্ছে, হেঁটে বা সাইকেলে, তাদের তারাই আছে। দুর্গাপুর হাইওয়ে দিয়ে, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে। কত লোককে আপনারা খাওয়াচ্ছেন? আমরা মোটামুটি 100 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করেছি, আর যদি এর বেশি হয় নিশ্চয়ই আমরা করব। এবং এর জন্য আমরা একান্তভাবে খুব সহযোগিতা পেয়েছি আমাদের মাননীয় বিধায়ক, আমাদের প্রিয় মাস্টারমশাই, আর সাথে আমাদের যে কর্ণধার আছেন নবান্ন হোটেলের মোহিত ঘোষ, উনিও আমাদের সহযোগিতা করেছেন, দুজনের সহযোগিতায় আমরা। সিঙ্গুর থেকে সুমন করাতি, টাইমস বাংলা।